নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথি মেডিসিন ব্রায়োনিয়া অ্যাল্প। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এই ওষুধটি প্রত্যেক ঘরে ঘরে অবশ্যই রাখা উচিত। অনেক রকম রোগকে সারিয়ে তোলে এই একটি মাত্র মেডিসিন। ব্রায়োনিয়া হলো একটি স্থানীয় ইউরোপীয় বহুবর্ষজীবী লতানো লতা, যার লাল বেরি, সাদা ফুল এবং একটি পুরো সাদা মাংসল টেপরুট বা প্রাথমিক মূল রয়েছে। মূল হলো গাছের অংশ যা রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। এটি একটি শক্তিশালী তিক্ত গন্ধ এবং এর একটি তিক্ত স্বাদ আছে। ব্রায়োনিয়াকে সাদা ব্রায়োনি বা বন্য হপসও বলা হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধে ব্রায়োনিয়া ধীরে ধীরে বিকাশ হওয়া লক্ষণগুলোর চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই উপসর্গগুলোর মধ্যে অলসতা, ক্লান্তি, খিটখিটে, অত্যন্ত তৃষ্ণার্ত এবং সামান্য নড়াচড়ায় অসহ্য যন্ত্রণা অনুভব করে রোগীরা। এই ব্রায়োনিয়া অ্যাল্প ওষুধটি ব্যবহার করার আগে এর কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। ব্রায়োনিয়া একটি বিষাক্ত উদ্ভিদ এবং এটি প্রতিকার হিসেবে খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া একদমই এই ওষুধটি নেওয়া উচিত নয়। এই ব্রায়োনিয়া ওষুধটির সঠিক ডোজ না জানলে রোগীর মৃত্যুর কারণও হতে পারে। হোমিওপ্যাথিদের দ্বারা সুপারিশকৃত অত্যন্ত পাতলা মাত্রায় নেওয়া হলে এতে কোনো বিষাক্ততা থাকে না। ব্রায়োনিয়া ওষুধটি সঠিক মাত্রায় না নিলে হজম ব্যবস্থাকে জ্বালাতন করে এবং স্ফীত করে, যার ফলে রোগীর মৃত্যুও হতে পারে। আসুন তাহলে চলে আসি সরাসরি আলোচনায়। এই ওষুধটি কোন রোগের জন্য ব্যবহার করা হয় এবং এর উপকারিতা কী, এবং এই ওষুধটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই বলবো এই ব্রায়োনিয়া অ্যাল্প কী। এটি খুবই একটি উপকারী হোমিওপ্যাথি মেডিসিন। এটি ইউরোপ কান্ট্রিতে খুব ব্যবহার করা হয়। এই ব্রায়োনিয়া অ্যাল্প প্রত্যেকটি অংশই পয়জেনাস, কিন্তু তা সত্ত্বেও আমরা ওষুধ রূপে এটি ব্যবহার করি। ব্রায়োনিয়া অ্যাল্প সেই সব পেশেন্টদের জন্য খুবই উপকারী যারা খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি রোগাও নয়। এদের মাসলস খুব স্টিফ থাকে, কমপ্লেক্সন ডার্ক হয় এদের, এরা খুবই ইরিটেবল হয়, খুব খিচখিচ করে এবং খুবই রাগি হয়। আবার দেখা গেছে এরা খাওয়ার দাওয়ার মধ্যে পরিবর্তন আনলে খুব তাড়াতাড়ি রোগা হয়ে যায়। এই সব পেশেন্টদের খুব ভালো কাজ করে ব্রায়োনিয়া অ্যাল্প ওষুধটি। তাহলে এটা এরকম নয় যে অন্যদের উপর এই ওষুধটি কাজ করবে না। পেশেন্টদের সাইন অ্যান্ড সিমটম বুঝে ব্রায়োনিয়া অ্যাল্প দিলে অন্য পেশেন্টদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই ওষুধটি। আবার চলাফেরা করলে যাদের ব্যথা বেড়ে যায় এবং রেস্ট নিলে আরাম বোধ করে, গরম শাক দিলেও আরাম হয়, গরম ওয়েদারেও এরা আরাম বোধ করে, এবং যদি শুয়ে থাকলে পেশেন্টরা খুব আরাম বোধ করে, এক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যাল্প খুব ভালো কাজ করে। শরীরে যে কোনো অংশে ড্রাইনেস থাকলে, যেমন ঠোঁট ফাটা, অ্যানাসের ড্রাইনেস, হাত পা ফাটা, অর্থাৎ শরীরের মিউকাস যেসব জায়গায় থাকে সেখানে যদি পেশেন্ট ড্রাইনেস ফিল করে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যাল্প খুব একটি ভালো মেডিসিন। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন কারা এই ব্রায়োনিয়া অ্যাল্প ওষুধটি ব্যবহার করবেন। এবার বলবো ব্রায়োনিয়া অ্যাল্পের উপকারিতা সম্বন্ধে। ব্রায়োনিয়া অ্যাল্প কফের জন্য খুবই উপকারী, স্পেশালি যাদের ড্রাই কফ থাকে। যদি পেশেন্ট শুকনো কাশি থাকে, খুব জোর দিয়ে তাদের কাশতে হয়, গলার মধ্যে বারবার কফ আটকে আসে, সেটা বার করতে খুব কষ্ট হয়, কাশতে কাশতে পেটে বুকে ব্যথা হয়ে যায়, অল্প বমি বমি ভাব থাকে, কাশতে কাশতে সারা শরীরে একটা ব্যথা অনুভব করে,
তখন যদি পেশেন্ট শুয়ে পড়ে এবং আরাম বোধ করে সেক্ষেত্রে ব্রায়োনিয়া অয়েল খুব ভালো কাজ করে। ব্রায়োনিয়া শ্বাসকষ্ট রোগের জন্য খুব উপকারী। ওয়েদার চেঞ্জের সময় যদি পেশেন্টদের কাশি হয় তখন খুব ভালো কাজ করে এই ব্রায়োনিয়া অয়েল। ব্রায়োনিয়া অয়েল সার্ভাইকাল এবং লাম্বার স্পন্ডিলাইসিসেরও খুব ভালো কাজ করে। ঘাড়ের পিছনে প্রচণ্ড ব্যথা, সোয়েলিং, স্টিফনেস থাকলে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। আর্থারাইটিসের ক্ষেত্রেও ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে, বিশেষ করে হাঁটু ব্যথা যাদের আছে, একদমই চলাফেরা করতে পারে না, হাঁটু ফুলে গেছে, লাল হয়ে গেছে, বরফ সেঁক দিলে আরাম বোধ করে, সেক্ষেত্রে ব্রায়োনিয়া খুব একটি উপকারী মেডিসিন। আবার যাদের কোমরে, আঙুলের রিস্টে বা গোড়ালিতে অথবা কনুইয়ে যে কোনো জয়েন্টে ব্যথা হোক না কেন, মুভমেন্ট করলে যাদের খুব ব্যথা বেড়ে যায়, ব্যথার জায়গায় চাপ দিলে আরও ব্যথা বেড়ে যায়, গরম তাপ সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই ব্রায়োনিয়া অয়েল। ব্রায়োনিয়া কনস্টিপেশনের জন্যও খুব ভালো কাজ করে। যাদের গরমে কনস্টিপেশন হয়, জল পিপাসা খুব থাকে, কিন্তু জল খাওয়ার পরও ঠোঁট জিভ সব শুকনো মনে হয়, স্কিন খুব ড্রাই থাকে, নাকের চারপাশ শুকনো মনে হয়, অ্যানাল এরিয়াও খুব শুকনো থাকে, প্রচণ্ড হার্ড স্টুল হয়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। এছাড়া অনেক রোগের জন্য পেশেন্টদের এই ব্রায়োনিয়া অয়েল দেওয়া হয়, কিন্তু যদি আপনারা ব্রায়োনিয়া অয়েল ওষুধটি ব্যবহার করতে চান তাহলে যে কটি কমন প্রবলেমের কথা আলোচনা করলাম সেরকম লক্ষণ যদি আপনারা অনুভব করেন তাহলে ব্রায়োনিয়া অয়েল ওষুধটি ব্যবহার করলে অনেকটা উপকার পাবেন। তবে কোনো ওষুধ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। এবার বলবো ব্রায়োনিয়া ওষুধটির ডোজ সম্বন্ধে। এটি জানা খুবই জরুরি, প্রত্যেক রোগের ক্ষেত্রে ডোজ আলাদা আলাদা হয়। যদি আপনাদের কফ থাকে এবং কাশি হয় খুব বেশি, তখন ব্রায়োনিয়া 30 দিনে 3 বার 2 ফোঁটা করে নিতে হবে। যদি আপনাদের সার্ভাইকাল বা লাম্বার স্পন্ডিলাইসিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে সেটি যদি অ্যাকিউট কন্ডিশন হয়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া 30 দিনে 3 বার বেশ কিছুদিন ব্যবহার করবেন। আর যদি ক্রনিক ডিজিজ হয় সেক্ষেত্রে ব্রায়োনিয়া 200 2 ফোঁটা করে দিনে 1 বার 1 সপ্তাহ ব্যবহার করে বন্ধ করে দেবেন। প্রয়োজন পড়লে বেশ কিছুদিন পর থেকে আবার নেওয়া শুরু করবেন। ব্রায়োনিয়া 1 টানা 15 দিনের বেশি নেওয়া একদমই উচিত নয়। এবার বলবো কনস্টিপেশনের জন্য আপনারা ব্রায়োনিয়া 30 নিতে পারেন, দেখবেন খুব ভালো কাজ করবে আপনাদের। 2 ফোঁটা করে ব্রায়োনিয়া 30 দিনে 2 বার ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন। এক্ষেত্রে আপনাদের বেশি করে জল, ফল এবং শাকসবজি খেতে হবে। এবার বলবো যাদের আর্থারাইটিসের ব্যথা আছে, অনেকদিন ধরে তারা ভুগছেন, সে সমস্ত পেশেন্টরা ব্রায়োনিয়ার 200 দিনে 2 বার 2 ফোঁটা করে 15 দিন খেয়ে বন্ধ করে দেবেন। প্রয়োজন পড়লে আবার শুরু করতে পারেন। যদি দেখেন কোনো ইমপ্রুভমেন্ট আপনাদের হচ্ছে না, সেক্ষেত্রে বিশিষ্ট চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। সেক্ষেত্রে আপনারা সাইন অ্যান্ড সিমটম দেখে ওষুধ চেঞ্জ করে দিতে পারে বিশিষ্ট চিকিৎসকেরা। আশা করব আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।